গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও বন্ধুরা খুব ভালো আছি। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি ডাল পুরি, চা আর ঘুগনি। আর দেখো, বাজার নিয়ে এসেছে, আজকে নিয়ে এসেছে দু রকমের মাছ। তো আর এখানে এনেছে বাঁধাকপি, একটা হচ্ছে ভাঙন মাছ আর একটা হচ্ছে নিহেরে মাছ। এখানে হবে বাঁধাকপিটা ছোলা দিয়ে তরকারি, সেই কারণে আমি এখানে ইন্ডাকশানে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, চা পাতাটাও না শেষ হয়ে গেছিলো, সেই কারণে আমি চা পাতাটাকেও ঢেলে নিলাম। আর এইভাবে কিন্তু প্লাস্টিক র্যাপারে করে এইভাবে রাখি, তাহলে কিন্তু প্রচুর সুবিধা হয়, চায়ের যে সেন্টটা সেটাও উড়ে যায় না আর পিঁপড়েও কোনোভাবে ঢুকতে পারে না। তো সেই কারণে আমি ওইভাবেই রেখে দিই। রান্নাঘরে মোটামুটি সব কিছু জোগাড় করে দিয়ে চলে এসেছি, আর আমার শাশুড়িমা তো রান্নাগুলো করবে, আমি একটু জোগাড়টা করে দিয়ে এসেছি। এসে জানলার অবস্থাটা দেখছি এরকম, অনেক দিন যাবৎ জানলাটা না খোলা হতো না, কেননা এসি চালানো হয়, জানলাটা বেশি খোলা হতো না। আর এক সপ্তাহ মতো পর যেন আজকে খুলে দেখলাম জানলাটার অবস্থা পুরো বেহাল। তো সেটারই একটা ব্যবস্থা করতে হবে, সেই জন্যই একদম উঠে পড়ে লেগেছি। প্রথমেই দেখলে জল দিয়ে কিন্তু আমি জানলাটাকে ভালোভাবে ভিজিয়ে দিলাম। দু মিনিট পর কি পাঁচ মিনিট পর একটা স্কচ ব্রাইট নিয়ে এইভাবে ঘষা মাজা চালু করে দিয়েছি। আর এইভাবে ঘষা মাজা করতে করতেই কিন্তু একদম পুরনো জানলার আগের জানলার মতো চকচকে হয়ে যাবে। কেমন চকচকে করে ফেললাম, সুন্দর তাই না? এইভাবেই কিন্তু আমি সব সময় ক্লিন করে রাখি। তবে বন্ধুরা, হাউসওয়াইফদের কি ছুটির দিন বলে কিছু হয়? যারা ধরো বাইরে জব করে তারা কিন্তু পার্টিকুলার একটা দিন ছুটির পায়, কিন্তু যারা হাউসওয়াইফ আমরা, তাদের কি কোনো ছুটির দিন হয়? একদমই হয় না। তবে কি বলতো বন্ধুরা, এদিক থেকে কিন্তু আমি অনেক লাকি, কেননা আমাকে কিন্তু ওটা হয় না, যাদের একার সংসার তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করো যে সবটাই একা হাতে করতে হয়, পুরো বাড়ির কাজ, তারপর কোথাও গেলে সব কাজটা গুছিয়ে রেখে যেতে হয়, এবং যদি নাও গুছিয়ে রেখে যাও তাহলে মাথায় কিন্তু একটা চিন্তা থাকে যে বাড়িতে এসে সব কাজটা কিন্তু একার হাতে করতে হবে। বাট আমার কিন্তু সেই চিন্তাটা করতে হয় না, কেননা আমার বাড়িতে আমার শাশুড়িমা রয়েছে এবং আমার ননদ আছে, যেটা আমরা সবাই মিলে মিশে কাজ করি। তাতে কি বলতো, কষ্টটাও অনেক কম হয় এবং কাজও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। অথবা ধরো কোথাও ঘুরতে যাব বা কোথাও কোনো দরকারে গেলাম, আমাকে কিন্তু এই সেটা নিয়ে টেনশন করতে হয় না যে সব কাজ আমাকে করে রেখে তারপরেই বাড়ি থেকে বের হতে হবে, অথবা যদি না করে রেখে যাই ওই কষ্ট করে এসে বাইরে থেকে কাজ করতে হবে। আমার কিন্তু এই দিক থেকে আমি প্রচুর লাকি, এই দিক থেকে আমার কোনো সমস্যা হয় না। আমি যদি কিছু নাও করে চলে যাই, এসে দেখি সব কিছু হয়ে গেছে, বাড়িতে এসে আর সেই চিন্তাটা থাকে না। চলো তোমাদেরকে রান্নাবান্না দেখিয়ে দিই। এখানে হয়েছে ভাঙন মাছের টমেটো দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল, আর এখানে আলু তেজপাতা মশলা দিয়ে হয়েছে দেশি মুরগির মাংস, আর এখানে অল্প ধনে পাতা দিয়ে ডাল হয়ে গেছে, আর গরম গরম ভাত, এদিকে কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিয়ে নিহেরে মাছ, আর এখানে হয়েছে ছোলা আর আলু দিয়ে বাঁধাকপি। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর আমিও দেখো স্নান ধান করে চলে এসেছি। সব রান্নাগুলো অবশ্য আমার শাশুড়িমা করেছে, আর আমি কিন্তু জোগাড়টা করে দিয়েছি যাতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়। তারপরে ঘরের কিছু কাজ করে নিয়েছি, নিয়ে স্নান করে নিয়েছি, আর এখন ওই পৌনে একটা মতো বাজে। এই দুটো প্ল্যান্ট কিন্তু ইনডোর প্ল্যান্ট দুটো আমি আমার বেডসাইড টেবিলে রাখি। তো এগুলো জল ঝরে গেছিলো, বাইরে থেকে ধুয়ে এনে জানলায় রেখেছিলাম, রাখার পর এই দুটো জল ঝরে গেছে, এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এবার এসি চালিয়ে একটু ভাত খেয়ে ঘুমিয়েছিলাম, তারপর এখন কিন্তু বিকাল 4:30 মতো বাজে, এখন এসছি আমাদের কামরাঙা গাছের কামরাঙা পাড়তে, আর এটা কিন্তু নুন দিয়ে খাবো, বেশ কিন্তু ভালো লাগে কামরাঙা খেতে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ওই বাজে তোমার 6টার মতো, আর একটু ঘুমিয়েছিলাম বিকালে দুপুরে খাওয়ার পর।
দেখেছিলাম সেম টু সেম, আর সামনেটা দেখো এরকম স্কোয়ার টাইপের, এরকম স্কোয়ার হওয়ার জন্য এটা বেশি ইউনিক। দেখো একটা অন্যরকম একটা কিন্তু লুক চলে এসেছে। জুতোটা পেয়ে আমি কিন্তু সত্যি বন্ধুরা প্রচুর স্যাটিসফাইড, মানে এতটা খুশি হয়েছি। পার্পল কালার যেন আমার একটা পছন্দের কালার, এরকমই একটা ব্যাপার। তো এটা মানে আমি পুরোপুরি স্যাটিসফাইড না পরেই, মানে আমার পরে কি আমি যেরকম দেখেছিলাম সেরকম এসেছে, তার জন্য আমি এত খুশি কি বলবো। মানে আমি দুটোই তো আমি লাভ রিয়্যাক্ট দিয়ে রেখেছিলাম, যারা ওই ভিডিওটা দেখো বার্থডে ব্লগটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, তোমরা অবশ্যই দেখো। ওটা একটা ইয়েলো কালারের জুতো ছিল, ওটাও পুরোপুরি মানে খুব সুন্দর ছিল। আর এটাও সেম টু সেম, অনেকে বলে না যে মিশো থেকে অর্ডার করলে ফেক প্রোডাক্ট দেয়, ওরা ফেক মিশো একদম ফেক, কিন্তু আমি বলবো বন্ধুরা আমি যে কোনটা জিনিস পারচেস করেছি মিশো থেকে প্রত্যেকটা জিনিস সুন্দর। এমনকি ওই ওয়াল হ্যাঙ্গিংটা দেখো, এই যে ফ্লাওয়ার ইয়ে করা আছে, মিশোতে যারা অর্ডার করো তারা যেন দুটো অপশন থাকে, একটা যে প্রাইস থাকে সেই প্রাইসের একটা অপশন থাকে, আর একটা 5 টাকা কি 10 টাকা কম করে আর একটা অপশন থাকে, সেটা নো রিটার্নেবল থাকে। মানে সেটা যদি 5 টাকা কি 10 টাকা যদি তোমরা কম করে ওই অপশনটা ক্লিক করো তাহলে কিন্তু রিটার্ন করতে পারবে না। যখন তোমরা ওই রকম পারচেস করবে না সেই সময় ওরা উল্টোপাল্টো জিনিস পাঠিয়ে দেয়, ফেক প্রোডাক্ট পাঠিয়ে দেয়, ছেঁড়া ফাটা এরকম জিনিস পাঠিয়ে দেয়, কেননা ওটা রিটার্ন করা যাবে না, রিটার্নেবল না অপশন তো ওখানেই দেওয়া আছে। তো তাদের ক্ষেত্রে ছেঁড়া ফাটা তারপর উল্টোপাল্টা ফেক জিনিস চলে আসে, কিন্তু আমি আজ পর্যন্ত 5 টাকা 10 টাকার জন্য মানে কমিয়ে কোনোদিন অর্ডার করিনি, মানে যে দামটা ফিক্সড প্রাইস সেটা দিয়েই পারচেস করি, সেই অপশনটাই ক্লিক করি। সেই কারণে কিন্তু আমার কোনোদিন এই প্রবলেমটা হয়নি। সেই দামটা তোমরা ক্লিক করো, তাহলে আশা করছি তোমরা ভালো জিনিসটাই পাবে, যে জিনিসটা অ্যাকচুয়াল তোমরা চাইছো সেটাই পাবে। শুধুমাত্র 5 টাকা 10 টাকার জন্য এটুকু করে কোনো লাভ হবে না, এটা আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বললাম। অনেকেই বলে মিশোটা আমি বদনাম করে, বাট মিশো আমার কোনো প্রমোশন করছি না, এটা আমি পার্সোনাল নিজের ওপিনিয়ন থেকে, যেটা নয় সেটা কেন বলবো। তো সেই কারণে আমি এভাবেই করি বলে হয়তো আমার সাথে কোনো দিন কোনো ফেক প্রোডাক্ট আসেনি। তো চলো
এবার যাবো চা করতে, সন্ধ্যাবেলা একটু চা খাবো, চপ টপ এনে চপমুড়ি খাওয়া হবে হয়তো, দেখা যাক। এই যে হামানদিস্তাটা, এটা হচ্ছে নিয়ে আসিয়েছি বড় বাজার থেকে। আমার শ্বশুর মশাই বড় বাজারে গেছিল, তো এটাই আনতে বলেছিল আমার শাশুড়ি মা আজকে, তো সেটাই নিয়ে এসেছে। কারণ এরকম একটা ছোট্টখাট্টো হামানদিস্তার আমাদের প্রয়োজন ছিল, কেননা যেহেতু চা করি না, দুবেলা আমাদের চা করতে হয়। যেমন ধরো এলাচ থেতা বা লবঙ্গ থেতা, এগুলোর জন্য প্রচুর সুবিধা হয়, সেই জন্য এরকম একটা ছোট্ট খাটটু কিন্তু নিয়ে এসেছে। বেশ কিন্তু কিউট, আর এটা কিন্তু ফার্স্টে আমি উদ্বোধন করলাম আজকে সন্ধ্যাবেলা। আর জানো তো বন্ধুরা, দেখো দুধটার কি অবস্থা, পুরোটাই না বরফ জমে গেছে, কেননা ফ্রিজে ছিল আর পুরো বরফ জমে গেছে। বরফ গলতে এখন অনেকক্ষণ টাইম লাগবে। আর আজকের এই সুন্দর ব্লগটা এর সাথে সাথে এখানেই এন্ড করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবারও ঠিক সকাল 10টায়। বাই।